রাজ্যের সবচেয়ে বড় বোকা কে? রাজা কৃষ্ণদেবরায় ঘোড়া পছন্দ করতেন এবং রাজ্যে ঘোড়ার জাতের সেরা সংগ্রহ ছিল। একদিন এক ব্যবসায়ী রাজার কাছে এসে বলল যে সে তার সাথে আরবের সেরা জাতের একটি ঘোড়া নিয়ে এসেছে। তিনি রাজাকে ঘোড়াটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানালেন। রাজা কৃষ্ণদেবরায় ঘোড়া ভালোবাসতেন, তাই ব্যবসায়ী বলল যে রাজা এটা কিনতে পারেন এবং তার কাছে এর মতো আরও দুটি আছে। ফিরে যাবার জন্য আরবে ফিরে যেতেন। রাজা ঘোড়াটিকে এতটাই ভালোবাসতেন যে তাকে অন্য দুটিও রাখতে হয়েছিল। তিনি ব্যবসায়ীকে 5000 স্বর্ণমুদ্রা অগ্রিম পরিশোধ করেন। ব্যবসায়ী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অন্য ঘোড়াগুলি নিয়ে দুদিনের মধ্যে ফিরে আসবেন। দুই দিন দুই সপ্তাহ হয়ে গেল, তারপরও ব্যবসায়ী এবং ঘোড়া দুটির কোনো চিহ্ন নেই। এক সন্ধ্যায় তার মনকে শান্ত করার জন্য রাজা তার বাগানে বেড়াতে গেলেন। সেখানে তিনি তেনালি রমণকে একটি কাগজে কিছু লিখতে দেখেন। কৌতূহলী হয়ে রাজা তেনালিকে জিজ্ঞেস করলেন তিনি কি লিখছেন। তেনালি রমণ দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু আরও জিজ্ঞাসাবাদের পর তিনি রাজাকে কাগজটি দেখালেন। কাগজে নামের তালিকা ছিল, রাজার নাম তালিকার শীর্ষে। তেনালি বললেন বিজয়নগর রাজ্যের সবচেয়ে বড় বোকাদের নাম। প্রত্যাশিত হিসাবে রাজা তার নাম শীর্ষে থাকায় ক্ষুব্ধ হয়েছিলেন এবং তেনালি রমণকে ব্যাখ্যা চেয়েছিলেন। তেনালি ঘোড়ার গল্প উল্লেখ করে বলেন, রাজা ব্যবসায়ীকে নির্বোধভাবে বিশ্বাস করা ভুল ছিল, একজন অপরিচিত 5000 স্বর্ণমুদ্রা পাওয়ার পর কি ফিরে আসবে। তার যুক্তির পাল্টা রাজা তখন জিজ্ঞাসা করলেন, কি হবে যদি যখন ব্যবসায়ী ফিরে আসে? তেনালি হাস্যস্যে উত্তর দিয়েছিলেন যে সেক্ষেত্রে ব্যবসায়ী আরও বড় বোকা হবেন এবং তার নাম বোকার তালিকায় রাজাকে প্রতিস্থাপন করবে। নৈতিকতা, অপরিচিতদের অন্ধভাবে বিশ্বাস করবেন না।